চৌদিশে মিয়া বিতর্ক চলি থকার সময়তেই ডিমরিয়ার মালয়বাড়ির এগারী যুবকে স্বাবলম্বিতার সুন্দর নিদর্শন দাঙি ধরেছে। ব্রজেন দাস নামের এইজন যুবকে অভিনব পদ্ধতিরে কাঠেরে সাজি উলিয়াইছে এটি স্যান্ডেল প্রস্তুত করা মেশিন। সম্পূর্ণ নিজা বুদ্ধিমত্তার সাজি উলিওয়া এই মেশিনে ঘরতে প্রস্তুত করেছে ভিন্ন রঙী স্যান্ডেল আর উলিয়াই দিছে বজার। যুবকজনের এই ব্যতিক্রমী প্রচেষ্টাক শলাগিছে অঞ্চলবাসী। কেবল এয়াই নহয়, ব্রজেনের আন এক প্রতিভা যাদুবিদ্যাতো পাকৈত যুবকজন। নিজ হাতে সজা সমলেরে তেওঁ দেখুৱাব পাৰে আকর্ষণীয় যাদু। সমান্তরালভাবে তেওঁ ঘরতে প্রস্তুত করে এলইডি বাল্ব। কোনো আনুষ্ঠানিক শিক্ষা নথকা দিন হাজিরা করা এইজন যুবকর এই ব্যতিক্রমী কর্ম প্রতিভা এতিয়া সর্বত্রে চর্চিত হয়েছে। উপযুক্ত সুযোগ সুবিধা পালে আরও আগুয়াই যাব পারিব ব্রজেন দাস। এয়াই আহা ব্যতিক্রমী কর্ম প্রতিভার অধিকারী ব্রজেন দাসর। কি কম পয়সার তারমানে আরম্ভ করার কারণে এটা চিন্তা করে আসিল। তাইছত মোবাইলত দেখা পালো যে এনেকা ধরনের একটা স্যান্ডেলের কারবার করব পারি, কিন্তু মোট পয়সাটো মেশিন কেনার কারণে পয়সাটো একেবারে তাকর নাই। গতি সেই কারণে মানে নিজে চিন্তা করে করে কাঠরে একটা বনাই পেলালো। কাঠরে বনাই নিজা প্রচেষ্টা একেবারে বনাই তাইছত আর স্যান্ডেল বনালো, ভালে হল, একদম স্যান্ডেলের কোয়ালিটি ভালে। কিন্তু অফার টাইপর আমি হেৰি কৰি আছো ফার্স্ট টাইম কারণে এলইডি লাইটটো তাৰমানে দি দিওঁ। এই স্যান্ডেলের লগত এলইডি লাইটটো নিজে বনাও, ভিন্ন কোয়ালিটির বনাও, কালারিং বনাও, আপনার ডিজাইনেরও লাইট বনাও, হেনকা তাৰমানে এটা এটা স্যান্ডেলের লগত এটা লাইট অফার। জোড়াবাতৰ পৰা মৌসম বৈশ্যৰ রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইষ্ট।